হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি শচি ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি ঠাকুরের কৃপায় তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় এখন বাজে প্রায় সকাল হ্যাঁ এখন আটটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার প্রথম প্রথম ভিডিও তো ভুল ত্রুটি হতেই পারে তো আমাকে ছোটো বোন বলে সবাই ক্ষমা করে দিও আর যারা আমার থেকে ছোট তারা আমাকে দিদি হিসাবে ক্ষমা করে দিও তো আজকে হচ্ছে রবিবার আর এখন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো আমার এই যে বা সকালের বাসি কাজকর্ম বাসি কাজকর্ম বলতে উঠান ঝাঁট দেওয়া ঘর ঘর ঝাঁট দেওয়া বিছানাপত্র সবকিছু সব কিছু ঠিক গোছানো বাগানো হয়ে গেছে তো এখন আমি আমি এখন এই যে সকাল সকালের জল খাবার ইয়ে করছি টিফিন টিফিন বলতে এখন আজকে ভাবছি আলুর পরোটা বানাবো আলুর পরোটা বানাবো বলতে আজকে ছেলের আবার বাইনা হয়েছে আজকে ওর বাইনা হয়েছে কি বলো তো যে আজকে আলুর পরোটা বানিয়ে দিতে এম এমনি দিন তো বায় মানে তাড়াতাড়ি ও টিউশনে চলে যায় তার জন্য আর বানানো হয়নি যেহেতু যেটা কোনো দিন ম্যাগি বানিয়ে দিই কোনো দিন পাস্তা বানিয়ে দিই এইভাবে কোনো তাড়াতাড়ি তাড়াহুড়ো যেটা হয় সেটাই করে দিয়ে ওকে পাঠিয়ে দিই তো আজকে ও বলেছে আজকে তো মা ছুটির দিন তো আজকে তুমি আমার কালুর পরোটা বানিয়ে দাও তো দেখো এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আর আমি এখন আটাটা গিলা কেটে নেবো তো আর ছেলে গেছে রবিবার হলো কিন্তু ওর টিউশানগুলো কিন্তু ছুটি থাকে না টিউশন বলতে ওর তিনটে চারটে টিউশন আছে তো ওগুলা কিন্তু রবিবার দিনে একটু আবার একটু বেশি করে পড়ানো হয় তো যেহেতু ছুটির দিন বলে ওদেরকে আরেকটু বেশি টাইম দেয় মাস্টার মাসায় তো তো ও সকাল আই ছোটার দিকে টিউশন চলে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিল ওটা খেয়ে চলে গেছে তো আমি এখন এই যে আলুর পরোটা বানিয়ে ওকে রেখে দেবো ও আবার এলেই না যদি আলুর পরোটা দেখতে পায় তা ও আবার রাগ করবে কেন ওর জন্যে কষ্ট হয় মাঝে মাঝে কেন তো ছেলে তো সকালে বেরোয় একেবারে মানে সন্ধ্যে ছটা বাজে আসতে সকালে একটা টিউশন সাতটার থেকে দশ নটা দশটা অবধি একটা টিউশন থাকে আবার টিউশনের পরে তাড়াহুড়ো করে ওকে টিফিনে যেটা দিই সেটাই খেয়ে নিয়ে আবার ক্লাস ক্লাস দশ এগারোটা থেকে ক্লাস শুরু হয় তাহলে ওর তো আর খেলার সময় হয়নি কিছু নেই তাহলে আবার স্কুল ছুটির পর আবার আরেকটা টিউশন ওই চারটার থেকে ছটা অবধি তাও সেই সন্ধে ও ঘর পৌঁছেতে পৌঁছে ও সন্ধ্যেই হয়ে যায় প্রায় ওই জন্যে আর কি দেখে অনেক মায়া হয় কখনো কখনো আরে ছেলেটা এত কষ্ট এত আমাদের সময় এত পড়াশোনার মানে এত টিউশন ছিল না আমরা এত টিউশন নিওনি কিন্তু এখন যেহেতু হয়েছে প্রতিটা বিষয়ের আলাদা আলাদা টিউশন আমাদের সময় যে যে স্যার পড়াতো সে সব বিষয়গুলো উনিই পড়াতো কিন্তু এখন না এখন প্রতিটা মানে অং অঙ্কে আলাদা ইংলিশ আলাদা মানে প্রতিটা বিষয় আলাদা আলাদা হয়ে গেছে তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আটা মাখা ইয়ে করা সব কিছুই কমপ্লিট হয়ে গেল এখন আমি এই যে আর এই আলুর আলুটা আমি আগে কিন্তু প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করেছি ওটা তোমাদেরকে আর দেখায়নি আর দেখাইনি বলতে কত দেখাবো তোমাদেরকে বলো তো সকাল থেকে যদি আমি সব কাজকর্ম তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু আর আমার ভিডিওটা এত বড় হয়ে যাবে যে তোমরা আর আমার ভিডিওটা দিয়ে ঘুরেও তাকাবে না কেন কি এমনিতেই তো মানে ভিডিওটা সাত আট মিনিটের দিক সেটাই আমি জানি না তোমরা দেখো কি না কিন্তু আরও এর থেকে বড় হয়ে গেলে মানে দেখবেই না এটাই মানে আমার এটাই সব সময় মনে হয়েছে বেশি বড়ো ভিডিও করলে প্রতিটা যদি কাজ দেখায় তাহলে প্রচুর বড় হয়ে যাবে তখন আবার কেউ দেখবে না তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার যেহেতু মানে প্রথম মানে এই আমি শুরু করেছি তো ভিডিও তো আমার ভিডিওগুলো একটু একটু দেখে যদি না দেখা না দেখো তাহলে কিন্তু ভিডিওটা চালিয়ে দিয়ে হলেও রেখে দেব আমাকে একটু সাপোর্ট করো সবাই আমিও যাতে এগিয়ে যেতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পরোটাটা হয়েই গেল তো আমি এর সঙ্গে অল্প অল্প ঘি দিচ্ছি বেশি একটা ঘি দেবো না কেন বেশি ঘি দিলে আবার ছেলের পছন্দ হয় না তো আমি পরোটাগুলো আগে বেলে রেখে তারপরে নিয়ে এলাম আমি এক অন্য জায়গায় বেললাম তারপর গ্যাসের কাছে এসে পরোটাগুলো সেঁকে নিচ্ছে তো এখন আমার মোটামুটি পরোটাগুলো শেখা হয়ে গেলো আর পরোটা তো বেশি বানায়নি পাঁচটা মতো হয়েছে আর দেখো আমার ঘিটা প্রায় শেষ হয়ে গেছে ঘিও আর বেশি নেই তো এই দেখো পরোটা কমপ্লিট বানানো তো দেখো আমি চা বানা চা বানিয়েছি তো ছেলে বললো মা আমাকে আমার বড় কাপটাতে চা দাও তো তো আমি ভাবলাম কাপটাতে চা দেবো না এত বড় একটা কাপের মধ্যে পোকা এসে দেখো তোমরা দেখো কত বড় পোকাটা বাবারই বাবা পোকাটা দেখি আমারই কাটা শিগড়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল আজকে প্রেশার কুকারে দিলাম না যেহেতু বেশি একটা ডাল করবো না তোমাদের দাদা ভাইও যেহেতু নেই দাদা ভাই এখানে থাকে না অন্য জায়গায় থাকে তাহলে মা দাদাভাই যখন আসে তখন আর না হয় প্রেশার কুকারে দিই আমরা দুজন থাকলেও প্রেশার কুকারে দিয়ে দিই কিন্তু আজকে হঠাৎ কী মনে হলো যে আজকে প্রেশার কুকারে দেবো না আজকে একটু প্রেশার কুকারে দিলে ওরা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা দেখলে একটু সময় লাগে এটাই আর কি বেশি কিছু নেই তো দেখো আমি এই যে আলুগুলো ছুলে কেটে নিয়েছি আর এগুলাকে এখন আমি ভেসে নেব তো এটার মধ্যে জিরা ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর এটার মধ্যে আর কিছু দেবো না আজকে আর বেশি কিছু করবো না কেন বলো তো আজকে রবিবার ছুটির দিন করলে হতো কিন্তু আজকে আর করার ইচ্ছা নেই ছেলেও বলছে বলছে আর বেশি কিছু করার দরকার নেই মা আলু ভাজা ডাল মানে ছেলে কিন্তু বেশি একটা রিচ খাওয়ার খাতে পছন্দ করে না ওর একটু প্লেন খাওয়ার হলেই ওর ভালো ডাল আর আলু ভাজা ওর যদি হয় না আর ওর কিছু লাগে না ডাল আলু ভাজা যদি ওকে দিও তো ওর আলু ভাটার আলু ভাজাটা এত প্রিয় যে তোমাদেরকে আমি বলতে পারবো না এত প্রিয় রুটি যদি আলু ভাজা হয় উপত্যে দিনগুলো মা আলু ভাজার রুটি করে দাও তো মা আলু ভাজার রুটি করে এরকম আর কী বল আলু ভাজা এত পছন্দ তো আলুটা আমি দিয়ে দিলাম আর এটার মধ্যে এখন নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকিয়ে দেবো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে এলো আর এখন এই যে আমার দেখো খাবারও আমার এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এটাকে এটা এটাকে মেখে নেব হ্যাঁ আর এই দিয়েই আজকে আমরা খেয়ে নেব আর বেশি কিছু করলাম না তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আজকে ডাল আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব তো আমার ডিম সিদ্ধটাও দেখো হয়ে গেল প্রায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো দেখি আমাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর আমা আর আমি আরেকটা আরও একবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমি যাতে একটু এগিয়ে যেতে পারি তো আমার দেখো সব কিছু কমপ্লিট এখন আমি এই যে ভাত বাড়ার জন্যে চলে এসেছি তো ভা এই যে দেখো ডাল আলু ভাজা ডিম সেদ্ধ ভাত আর আজকে শশা শশা স্লাড বানাবো ভাবছিলাম কিন্তু শশা শেষ হয়ে গেছে শশা নেই তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে